আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপি নেতাদের আজ প্রকাশ্যে আসার পরীক্ষা, সারা দেশে মানববন্ধন। আন্দোলনের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ রোববার ঢাকাসহ সারা দেশে জেলা শহরে মানববন্ধনের কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপথে থাকা মিত্ররা। এরপর থাকবে ঢাকায় আজ কোথায় কখন কোন দলের মানববন্ধন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা সদরে গুমের শিকার ও খুন হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হবে। জানিয়ে দিব শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। রাজনীতির গতি প্রকৃতির খোঁজ রাখেন খালেদা জিয়া। আর ২৮ দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনের রাজপথে বিএনপি। জানাব ফ্যাসিবাদীরা দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করেছে। ফ্যাসিবাদী সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য ও বর্বর রাষ্ট্রে পরিণত করে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন, বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল বেড়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার অর্ধেক মানুষই অভুক্ত, বলছে জাতিসংঘের সতর্কবার্তা। ফিলিস্তিনের গাজার অর্ধেক মানুষ অভুক্ত থাকছেন, সেখানে পর্যাপ্ত খাবার নেই। গাজা পরিদর্শনের পর এমনটাই বলেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপপরিচালক কালিসকাউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপি নেতাদের আজ প্রকাশ্যে আসার পরীক্ষা, সারা দেশে মানববন্ধন। আন্দোলনের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ রোববার ঢাকাসহ সারা দেশের জেলা শহরে মানববন্ধনের কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপথে থাকা মিত্ররা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির বিষয়ে অবহিতকরণ এবং নিরাপত্তা চেয়ে গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মানববন্ধন ঘিরে প্রায় দেড় মাস পর আবার মাঠে নেতাকর্মীদের জামায়াতের প্রকাশ্যে কর্মসূচিতে ফিরতে চায় বিএনপি। একই সঙ্গে কর্মসূচি থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সার্বিক পরিস্থিতি এবং নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উপর নির্যাতন নিপীড়নের চিত্র গণতান্ত্রিক বিশ্বের কাছে তুলে ধরবে দলটি। কর্মসূচি সফলে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলটির শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতারা যখন গ্রেপ্তার এবং অন্যান্যরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন, এমন বাস্তবতায় রাজপথের এই প্রকাশ্যে কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কর্মসূচি ঘিরে প্রকাশ্যে আসতে পারায় এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন বর্তমান বাস্তবতায় মানববন্ধনের এই কর্মসূচি সফল করা বিএনপির জন্য রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এক মাসের বেশি সময় ধরে দেশব্যাপী হরতাল অবরোধ চললেও সেটা ওইভাবে আবেদন তৈরি করতে পারেনি। কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা ব্যাপক হারে মাঠে নামতে পারেনি, বিক্ষুব্ধভাবে ঝটিকা মিছিলে পালিত হয়েছে কর্মসূচি। তাই মানববন্ধনের এই কর্মসূচি ঘুরে আত্মগোপন থেকে নেতাকর্মীদের প্রকাশ্যে আসার সুযোগ তৈরি হয়েছে। তাছাড়া বিএনপিকে ছাড়াই নির্বাচনী ট্রেনও ক্রমেই গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, এমন বাস্তবতায় কর্মসূচির সফলতার উপর বিএনপির আগামী দিনের আন্দোলনের গতি প্রকৃতি নির্ভর করছে বলে মনে করেন তারা। ঢাকায় আজ কোথায় কখন কোন দলের মানববন্ধন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুমের শিকার ও খুন হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হবে। বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও আজ ঢাকায় একই কর্মসূচি পালন করবে। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ডু হওয়ার ঘটনার ৪৩ দিন পর এই প্রথম গ্রেপ্তার আতঙ্কে
আত্মগোপনে থাকা নেতাকর্মীদের রাজপথে জড়ো হওয়ার লক্ষ্যে এই কর্মসূচি দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে 29 অক্টোবর থেকে 10 দফায় 20 দিন অবরোধ এবং 3 দফা 4 দিন হরতাল কর্মসূচি করেছে বিএনপি সহ বিভিন্ন দল ও জোট। মানবাধিকার দিবস উপলক্ষে আজ কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ। বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বেলা 11টা মানববন্ধন করবে 12 দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনানা জোট বেলা 11টার দিকে একই কর্মসূচি পালন করবে পুরান পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে। বেলা 11টার দিকে এলডিপি নেতাকর্মীরা থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। গণফোরাম ও পিপলস পার্টি বেলা 11টার দিকে হাইকোর্টের সামনে সড়কে কদম ফুল ফোরারার উল্টো দিকে এই কর্মসূচি পালন করবে। বিজয়নগর এলাকায় মানববন্ধন কর্মসূচি করবে গণ অধিকার পরিষদ। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, রাজনীতির গতি প্রকৃতির খোঁজ রাখেন খালেদা জিয়া। আর 28 দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে রাজপথে বিএনপি। কিংস পার্টি গড়ার চেষ্টায় ভাঙনের মুখ থেকে রক্ষা পেলেও কঠিন চ্যালেঞ্জের মুখে দলটি। এ পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কেমন আছেন? দেশ ও দল নিয়ে কি কোনো ভাবনা রয়েছে তার? কোনো নির্দেশনা দেওয়ার অবস্থায় কি ফিরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী? নাকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দলীয় ও সমমনা দলের নেতাদের সিদ্ধান্তই সব? এ ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে। জানা গেছে, গত 26 অক্টোবর সফল অস্ত্রোপচারের পর থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার ফুসফুসে পানি ও পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধে টিপস করতে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে তার আগের সংকটাপন্ন অবস্থা থেকে কিছুটা স্বস্তিকর পরিস্থিতি হয়েছে। তবে বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে এখনও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালে টেলিভিশন, পত্রপত্রিকা ও আত্মীয় স্বজনের মাধ্যমে দেশ বিদেশের রাজনীতির গতি প্রকৃতির খোঁজখবর নেন খালেদা জিয়া। বিএনপি সহ বিরোধী দলগুলো চলমান আন্দোলন সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন এই সফলতার ব্যাপারেও তিনি আশাবাদী। অস্ত্রোপচারের পর গত 27 অক্টোবর সর্বশেষ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন বিএনপির মহাসমাবেশ দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্যের ব্যাপারে নেতাকর্মীকে অবহিত করার কথাও ছিল তার, কিন্তু সমাবেশ পণ্ডু হয় তার আর সম্ভব হয়নি। এমনকি সমাবেশ পণ্ডু হয়ে যাওয়ার পর খালেদা জিয়াকে হাসপাতালে আর দেখতেও যাননি দলের কোনো শীর্ষ নেতা। মির্জা ফখরুল সহ দলের অনেক নেতাকর্মী বাকরুদ্ধ এবং গণগ্রেপ্তার এড়াতে অন্যদের মধ্যে প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। এই পরিস্থিতিতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারাও ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমেই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। ফ্যাসিবাদীরা দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করেছে। ফ্যাসিবাদী সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য ও বর্বর রাষ্ট্রে পরিণত করে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। রোববার রাজধানীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে এসব কথা বলেন। মিরপুর চিড়িয়াখানা রোডের মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য নকিব ফেরদাউস, লিয়াকত হুসাইন, শাহ আলী থানা সেক্রেটারি গোলাম হাফিজ, শাহ আলী থানা শিবির সভাপতি আসাদুজ্জামান সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।